नमस्कार बंधुरा, आमार चैनले आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे एकटी रेसिपी शेयर करब, कुचो चिंगड़ीर बड़ा। एई कुचो चिंगड़ी एई शीतकाले बाजारे पावा जाए। यदि एई कुचो चिंगड़ी एकटु बड़ा करा जाए सन्ध्याबेला चायेर संगे किंबा एमनिओ खेते खूबई भालो लागे। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। चलुन बंधुरा ताले देखे नी। এখানে আমি কুচো চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে দেব দু চামচ বেসন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দেব নুন। এবার সব রকম ভালো করে মাখিয়ে নেব। সব রকম মাখিয়ে নিয়েছি। এবার একটু অল্প একটুখানি জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। বেশি জল লাগবে না, যেহেতু চিংড়ি মাছ আছে তো ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। এবার আমি অল্প অল্প করে নিয়ে বড়ার সাইজের মতন ভেজে নেব। গ্যাসটাকে এবারে মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার একদিকটা উল্টিয়ে দেব। এদিক ওদিক উল্টে লাল করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। বড়াগুলো একদমই মুচমুচে হয়েছে। এই বড়াগুলো ডাল ভাত দিয়েও ভালো লাগে খেতে। আপনারা এইভাবে চিংড়ি মাছের বড়া বানাবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।